আসসালামু আলাইকুম আমি কানিজ ফাতেমা অর্ডা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা এখন যে টপিকটা নিয়ে কথা বলতে যাচ্ছি মূলত টাইটেল দেখে তো আপনারা বুঝতেই পারছেন এটা এটা হচ্ছে কি পথ প্রকরণ কিন্তু পথ প্রকরণের আজকে তিন নম্বর পর্বটা আমরা করতে যাচ্ছি আমরা প্রথম পর্বে পথ কাকে বলে কত প্রকার অর্থাৎ কোথায় থাকে বাচ্চা কাচ্চা সম্পর্কে জেনে ফেলেছি এবং অব্যয় পথ সম্পর্কে আমরা প্রথম পর্বেই জেনেছি কারণ আমরা তো জানি পথকে দুই ভাগে ভাগ করা যায় সব্বয় এবং অব্যয় তো অব্যয় পথ সম্পর্কে আমরা প্রথম পর্বেই শেষ করে ফেলেছি জেনে ফেলেছি তো দ্বিতীয় যে পর্বগুলো বা এখন যে পর্বগুলো আমরা করছি সেটা সব্বয় পদ নিয়ে করছি সব্বয় পদ মূলত চার ভাগে ভাগ ছিল বিশেষ বিশেষণ সর্বনাম ক্রিয়া তো আমরা দ্বিতীয় যে পর্ব ছিল সেখানে আমরা সব্বয় পদের বিশেষটা শিখেছি আজকের যে পর্বটা সেটা আমরা এখন করব বিশেষণের উপর যেটাকে আমরা অনেকেই একটা ভুল ধারণা রাখি যে বিশেষণ মানে ইংরেজিতে বলে যেটাকে অ্যাজেকটিভ কিন্তু বিশেষণ মানে কিন্তু অ্যাজেক্টিভ না হ্যাঁ অ্যাজেক্টিভ বিশেষণেরই একটা অংশ তবে সম্পূর্ণ বিশেষণ মানে যায় না এখন সবার কাছে মনে হচ্ছে যে ছোটোখাল থেকে জেনে আসলাম যে বিশেষণ এখন অদ্যাপ নতুন কথা বলছে না তোমরা দেখ আমি যখন ক্লাসটা শেষ করবো তখন তোমরা ঠিকই বুঝতে পারবে বা আমি যখন পর্বটা শেষ করব তখন তোমরা বুঝতে পারবে দুটির ভিতরে আসলে পার্থক্যটা কোথায় তো আমরা আগে আমাদের টাইটেলটা লিখে নিই বিশেষণ এখন আগে তোমাদের জানতে হবে যে বিশেষণ মূলত বিশেষণ কাকে বলে বিশেষণ কাকে বলে এই প্রশ্নটা যদি আমরা না জানি তাহলে তো আমরা বিশেষণ সম্পর্কে উত্তরও করতে পারবো না মূলত বিশেষণ হচ্ছে যখন কোনো বিশেষ্য সর্বনাম এবং ক্রিয়াপথ এছাড়া অবয় হতে পারে যখন একটা বাক্যও কিন্তু হতে পারে তা আমরা কাকে বলে তো কি কি বলবো বিশেষ্য অর্থাৎ আমাদের যে সব্বয় পদের বিশেষণ বাদে বাকি তিনটা আছে বিশেষ্য সর্বনাম এবং ক্রিয়াপথ ও অব্যয়ের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ পাঁচটা জিনিসের উল্লেখ করতে হবে কি কি দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বের করে সেটাই হচ্ছে কি দোষ গুণ অবস্থা সম্পর্কে বলে যে পদ সেটাই হচ্ছে কি আমাদের বিশেষণ পদ তা আমি একটু লিখে নিব কাকে বলে এটা যে পদ দোষ গুণ অবস্থা সংখ্যা ও পরিমাণকে তাকে বিশেষণ পদ বলে আমি একটু উল্লেখ করে দিচ্ছি যে কোন দিকগুলোকে তারা নির্দেশ করে থাকে আমরা যে মূলত দেখব কি দোষ কোন কিছু একটা দোষ সম্পর্কে বলা কোন একটা কিছু গুণ সম্পর্কে বলা যেমন আমি যদি বলি তন্ময় ভালো ছেলে এখানে আমি কি তন্ময় একটি বিশেষ তার আগে ভালো যোগ করলাম আমি কি তন্ময়ের কোনো প্রশংসা করছি না কোনো দুর্নাম করছি অবশ্যই প্রশংসা করছি তাহলে কি এটা গুণকে নির্দেশ করছে তাহলে সেটা কি হবে বিশেষণ হবে যে বিশেষ তন্ময় একটি নাম তাই কি বিশেষ বিশেষের যে গুণ বলবে বা দোষ বলবে আমি যদি বলি খারাপ ছেলে তন্ময় খারাপ ছেলে সেক্ষেত্রে কি এটাকে দোষ বলা হচ্ছে তাই না দোষ গুণ তারপর অবস্থা আমি যদি বলি তাজা মাছ আমি মাছটার কি অবস্থায় আছে তাজা অবস্থায় আছে আমি যদি বলি মাছ মাছটা কি অবস্থায় অবস্থায় আছে আছে তো গুণ অবস্থা সংখ্যা আম এটা কি আম কত সংখ্যায় আছে সেটাকে নির্দেশ করছে আবার পরিমাণ আমরা কিন্তু বেশিরভাগ সময় এই সংখ্যা এবং পরিমাণে ভুল করে বসি সংখ্যা এবং পরিমাণ কিন্তু এক না পরিমাণ দ্বারা আমরা কত কেজিতে আছে বা সেই সংখ্যাটা যদিও পরিমাণেও সংখ্যা ব্যবহার করা হয় কিন্তু পরিমাণ আর সংখ্যা কিন্তু এক না এরপর কে এগুলোকে বুঝাবে সেটাই হবে কি বিশেষণ তাই না তো বিশেষণের ক্ষেত্রে কোন কোন দিকগুলোর কথা বলা হয়েছে সেটা একটু দেখি বিশেষ সর্বনাম ক্রিয়া অব্যয় এছাড়াও আরো দুটি পদ আছে বা আরেকটি আছে সেটা হচ্ছে বাক্য মূলত সেটা হচ্ছে কি বাক্যকেও কিন্তু আমাদের বিশেষণ বিশেষায়িত করে এছাড়াও আরেকটা কি হচ্ছে বাক্য ছাড়াও বিশেষণ কিন্তু নিজে কেউ নিজে বিশেষায়িত করে অর্থাৎ এখানে হয়তো বা বিশেষণ এবং বাক্যর কথাটা উল্লেখ করা হয়নি কিন্তু আমরা যখন প্রকারভেদগুলো পড়ব পড়বো যেমন আমাদের তো জানি বিশেষণ পদ দুই প্রকার একটা নাম বিশেষণ আর একটা হচ্ছে কি ভাব বিশেষণ সেই ভাব বিশেষণে আমরা যে দেখবো যে বিশেষণ কিন্তু বিশেষণ ভাষণকেও বিশেষায়িত করে এছাড়াও বাক্যকেও বিশেষায়িত করে থাকে তো এখন আমরা দেখব আমাদের বিশেষণ পদ কয় প্রকার তাই না বিশেষণ পদ দুই প্রকার বিশেষণ পদ দুই প্রকার দুই প্রকার যথা বা যেমন প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের নাম বিশেষণ এবং দ্বিতীয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ভাব বিশেষণ তো আমি লিখে দিচ্ছি নাম বিশেষণ আর দুয়ে হচ্ছে কি ভাব বিশেষ আমি কিন্তু আমাদের যখন পর্বটা শুরু হচ্ছিল তখনই একটা কথা বলেছিলাম তাই না যে আমরা মূলত অনেকে মনে করি যে আমাদের যে বিশেষণ সেটা দ্বারা কি অ্যাজেক্টিভকে বোঝানো হয়ে থাকে কিন্তু আমাদের বিশেষণ দ্বারা কিন্তু শুধুমাত্র অ্যাজেকটিভকে বোঝানো হয় না তার সাথে অ্যাডভার্ভকেও বোঝানো হয় যেমন আমরা যদি দেখি আমাদের যে নাম বিশেষণ এই নাম বিশেষণ দ্বারা অ্যাজেক্টিভকে বলে এবং আমাদের যে ভাব বিশেষণ এই ভাব বিশেষণ দ্বারা অ্যাডভার্ভকে বোঝানো হয় তাই আমি পাশে একটু লিখে দিচ্ছি কারণ আমরা বেশিরভাগ সময় কী হয় ইংরেজি যে ব্যাকরণ বা ইংলিশ যে গ্রামার সেটা আমরা বাংলার চেয়ে ভালো বুঝতে পারি বিশেষ করে অ্যাজেক্টিভ অ্যাডভার্ভ এগুলো তো আমরা বাংলার চেয়ে ইংরেজিটাই বেশি ভালো বুঝে ফেলি যদি আমরা বাঙালি কিন্তু বাংলা ব্যাকরণে আমাদের অনেক বেশি সমস্যা তো দেখো বিশেষণ পদ যে দুই প্রকার নাম বিশেষণ হচ্ছে অর্থাৎ আমি যখন লিখলাম তখন কিন্তু আপনাদের বুঝারই কথা যে অ্যাজেকটিভ কি করে নাউন আর প্রোনাউনকে মডিফাই করে আর আমাদের যে নাম বিশেষণ সেটা আমাদের নাউন প্রোনাউন যেটার বাংলা কি বিশেষ্য ও সর্বনাম নাম বিশেষণের কাজ কি বিশেষ্য ও সর্বনামের দোষ গুণ অবস্থা দোষ গুণ অবস্থা সংখ্যা এবং পরিমাণ সম্পর্কে বলা আর আমাদের যে ভাব বিশেষণ যেটাকে আমি পাশে দেখলাম অ্যাডভার্ভ সেটার কাজ হচ্ছে কি বাকি যেগুলো আছে বাকি যে পদগুলো আছে বাকি আর কোন পদ আছে বিশেষ সবনাম বাদে বাকি থাকে কে বিশেষ নিজে একটা পদ আছে তাছাড়া ক্রিয়া একটি পদ আছে অব্যয় একটি পদ আছে পদ ছাড়াও আমাদের যে ভাব বিশেষণ সে বাক্যকেও মডিফাই অর্থাৎ বাক্যকেও বিশ্বসায়িত করে থাকে তা আমি একটু এই পাশে লিখে দিচ্ছি যে নাম বিশেষণ কাকে কাকে বিশেষায়িত করে এবং ভাব বিশেষণ কাকে কাকে বিশেষায়িত করে তো যদি যদি আমরা নাম নাম বিশেষণেরটা বলি বিশেষণ কাকে কাকে করবে বিশেষ্য ও সর্বনাম বিশেষ্য ও সর্বনামকে যে বিশেষায়িত করবে তাকে আমরা বলবো কি নাম বিশেষণ আর বাকি যে পদগুলো আছে অর্থাৎ কি বাকি কোন পদগুলো আছে বিশেষণ নিজেই এছাড়াও আর কে আছে ক্রিয়া অব্যয় এছাড়াও এগুলো তো বাকি পদগুলোর কথা বলা হচ্ছে এছাড়াও কিন্তু আমাদের যে আরেকটা কি আছে বাক্য বিশেষণ কিন্তু বাক্যকেও বিশ্বসায়িত করতে পারে এগুলো নিচে লিখছি আমি ভাব বিশেষণ কারণ ভাব বিশেষণই মূলত আমাদের বিশেষণ ক্রিয়া অব্যয় এবং বাক্যের দোষ গুণ অবস্থা সংখ্যা এবং পরিমাণ সম্পর্কে বা পরিমাণ সম্পর্কে ধারণা দিয়ে থাকে যে পথ সেটা হচ্ছে কি আমাদের ভাব বিশেষণের কাজ তো আমরা এখন দেখলাম আমাদের যে বিশেষণ সেটা কি নাম বিশেষণ ভাব বিশেষণ বিশেষ সর্বনামকে বিশেষায়িত করে আর ভাব বিশেষণ বিশেষণ ক্রিয়া এবং অব্যয় আর এছাড়াও কি বাক্যকে বিশেষায়িত করে তো আমাদের যে নাম বিশেষণ সেটাকে আবার কি করা যায় দশ ভাগে ভাগ করা যায় অর্থাৎ নাম বিশেষণ কয় প্রকার দশ প্রকার আর আমাদের যে ভাব বিশেষণ সেটা হচ্ছে মূলত চার প্রকার এখন আমরা এগুলোর প্রকারভেদ সম্পর্কে জানবো তো প্রথমে আমরা যেটা তার আগে আমি আরেকটু কথা বলে নিতে চাই এই যে আমাদের যে ভাব বিশেষণ এবং নাম বিশেষণ নিয়ে আমরা অনেক বেশি সমস্যায় পড়ি আমরা অ্যাজেক্টিভ এবং অ্যাডভাভ নিয়ে অনেক বেশি সমস্যায় পড়ি সেটা যদি আমি একটু বুঝাতে চাই সেক্ষেত্রে আমি ইংরেজি একটা শব্দ দ্বারা সেন্টেন্স দ্বারা বুঝাই সেটা কি আমরা কিন্তু বলি কি যে শ্রী ইজ আ গুড গার্ল এর বাংলা যদি আমি ট্রান্সলেট করি বা অনুবাদ করি সেক্ষেত্রে কি থাকে সে একজন ভালো মেয়ে তাই না সে একজন ভালো মেয়ে তো এখানে আ গুড গার্ল এখানে আমাদের কোনটা গুড যেহেতু এটা গুড দ্বারা কি নাউনের মডিফাই করতেছে গুডটা তাহলে এখানে গুড কি অবশ্যই আমাদের তো আমি এটাকে যদি বাংলায় ট্রান্সলেট করি যে শি ইজ গুড গার্ল এটা বাংলা করলে কি হয় সে একজন সে হয় একজন ভালো মেয়ে বা সে একজন ভালো মেয়ে সে হয় একজন ভালো মেয়ে সে হয় একজন ভালো মেয়ে এখানে আমরা যদি বলি অ্যাজেক্টিভ কোনটা গুড ছিল তাহলে গুডের বাংলা কি ভালো তাহলে এখানে আমাদের ভালো বা যে কেউ বলতে পারে যে বিশেষ্যকে যেহেতু আমাদের মেয়েটি কি বিশেষ সেই বিশেষকে যেহেতু এটা বিশেষায়িত করছে তার দোষ গুণ অবস্থা সম্পর্কে বলছে তাই এটা কি বিশেষণ এটা সহজ বলে ফেলাম আমরা বিশেষণ এখন আমি যদি বলি শি ইজ আ ভেরি গুড গার্ল সে খুবই ভালো মেয়ে সে হয় একজন খুব ভালো মেয়ে ক্ষেত্রে যদি আমি একটু লক্ষ্য করি তো সে হয় একজন খুব ভালো মেয়ে এখানে যদি আমরা একটু লক্ষ্য করি যে যদি আমি একটু লক্ষ্য করি সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো যে আমরা তো এখানে তো দেখতেই পাচ্ছি যে ভালো মেয়েকে কে মেয়েকে বিশ্বসাহিত করছে কে ভালো কিন্তু ভালোর আগে যে খুব দেওয়া হয়েছে এটা তাহলে কি এখন আমরা বুঝতে পারবো যে আমি কেন বললাম যে আমাদের শুধু বিশেষণ না এই যে আমি যদি বলি এখানে আমরা যদি বলতাম ইংরেজিতে যে শি ইজ আ ভেরি গুড গার্ল এখানে ভেরি কি ছিল আমাদের অ্যাডভার্ভ ছিল যে আমাদের মডিফাই করছিল আর আমাদের এখানে খুব তাহলে বাংলা কি এটাও কিন্তু আমাদের বিশেষণ এটা হচ্ছে আমাদের বিশেষণ এই যে ভালোটা কি ছিল একটা বিশেষণ ছিল এই ভালো ছিল একটা বিশেষণ ছিল বিশেষণকেও আবার সে বিশেষায়িত করছে তাহলে ভালোকেও আবার মডিফাই করছে বিশেষায়িত করছে তাহলে এটা কি হবে আমাদের ভাব বিশেষণ অর্থাৎ ভাব বিশেষণ অর্থ অ্যাডভাভ নাম বিশেষণ অর্থ অ্যাজেক্টিভ অর্থাৎ শুধু বিশেষণ বললে সেটা অ্যাডভাভও হয় অ্যাজেকটিভও হয় আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে এটা কি ছিল আমাদের নাম বিশেষণ আর এটা হচ্ছে কি ভাব বিশেষণ অর্থাৎ অ্যাডজেক্টিভ হচ্ছে আমাদের নাম বিশেষণের বাংলা এবং বা ইংরেজি আর অ্যাডভার্বের বাংলা হচ্ছে ভাব বিশেষণ এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে অর্থাৎ আমরা এখন থেকে এই জিনিসটা ঝেড়ে ফেলবো যে বিশেষণ মানে অ্যাডজেক্টিভ বিশেষণ মানে কিন্তু অ্যাডজেক্টিভ না অ্যাডভার্বও তাই এটা আমাদের মনে রাখতে হবে আমাদের বিশেষণকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে নাম বিশেষণ আর একটা কি হচ্ছে ভাব বিশেষণ এই দুই ভাগে ভাগ করা যায় এখন আমরা আমাদের যে নাম বিশেষণ দশ প্রকার সেটা সম্পর্কে দেখবো তো এখন আমরা দেখবো আমাদের যে নাম বিশেষণটা সম্পর্কে তো আমাদের যে নাম বিশেষণ সেটা হচ্ছে দশ প্রকার তাই না আমরা একটু আগে দেখে আসলাম যে নাম বিশেষণ কয় প্রকার প্রকার তো আমাদের যে নাম বিশেষণ যেই দশ প্রকার সেগুলো এখন আমরা একটু দেখব তো আমাদের যে প্রথম প্রকার ভেদটা সেটা হচ্ছে কি রূপবাচক বিশেষণ তো আমাদের যে রূপবাচক বিশেষণ রূপবাচক দ্বারা কি রূপ দ্বারা কোনো কিছু রূপ সম্পর্কে বা একটা কাঠামো সম্পর্কে বলা হয়ে থাকে যেমন আমরা যদি বলি যে সবুজ মাঠ সবুজ মাঠ এটা একটা রূপ অথবা আমি যদি বলি নীল আকাশ এই যে নীল আকাশ এই নীল আকাশ একটা রূপ সম্পর্কে বলা হচ্ছে গুণ হোক বা দোষ হোক যেটা হোক রূপ সম্পর্কে বলা হচ্ছে তাই নাম বিশেষের প্রথমটা কি রূপবাচক বাচক বিশেষ যেমন সবুজ মাঠ নীল আকাশ এবার আমরা যদি নাম বিশেষের দ্বিতীয়টা দেখি দুই নম্বরটা হচ্ছে গুণবাচক বিশেষণ। গুণবাচক বিশেষণ হচ্ছে যখন আমরা কোনো একটা কিছু কোনো কিছু সম্পর্কে গুণগুলো বলবো যেমন আমি যদি বলি ভালো মেয়ে বা আমি যদি বলি ভালো ছেলে এখন মেয়ে বললাম তখন অনেকে মনেতে পারে হচ্ছে শুধু মেয়েরাই কি ভালো হয় ছেলেরা কি ভালো হয় না অবশ্যই হয় সবাই ভালো হয় ভালো মেয়ে এবার আমি লিখলাম ভালো ছেলে তো এর পরেরটা যেটা তিন নাম্বারটা হচ্ছে আমাদের সংখ্যা অবস্থাবাচক বিশেষণ অবস্থাবাচক বিশেষণ অবস্থাপাচক বিশেষণ হচ্ছে সে সকল বিশেষণ যেটা দ্বারা কোনো একটা কিছুর কোনো একটা বিশেষ্য বা সর্বনাম বা ক্রিয়ার কোনো একটা অবস্থানকে বোঝানো হয় যেমন আমি কিন্তু একটু আগে একটা কথা বলেছিলাম আমরা যখন বিশেষণ পড়ছিলাম যে তাজা মাছ এই যে তাজা মাছ এটা দ্বারা কি মাছের অবস্থাকে বোঝানো হচ্ছে যে মাছটা তাজা অবস্থায় আছে এই তাজা মাছ বললাম মানে কি মাছটার কি অবস্থানে আছেন তাজা অবস্থায় আছে আমাদের যে মাছ সেটা তাজা অবস্থায় আছে আবার আমি যদি বলি বাসি মাছ সেটা কি মাছটা বাসি অবস্থায় আছে তো এইভাবে আমরা যখন কোন একটা কোনো একটা পথদের অবস্থা সম্পর্কে বুঝাবো সেটা হবে কি অবস্থাবাচক বিশেষণ এরপরটা যদি আমরা দেখি চার নাম্বারটা সেটা হচ্ছে কি সংখ্যাবাচক সংখ্যাবাচক বিশেষণ সংখ্যাবাচক যে বিশেষণ সেটা দ্বারা কি কোনো কিছু সংখ্যা যেহেতু আমরা সংখ্যায় দেখতে পাচ্ছি এ থেকে কিন্তু আমরা বুঝতেই পারছি যে এখানে কোনো একটা সংখ্যা রিলেটেড কিছু হবে যখন কোনো কিছু আমরা সংখ্যা বুঝাবো যেমন শত টাকা বা শ টাকা তার যদি বলি এগুলো কি হবে আমাদের সংখ্যাবাচক বিশেষণ এরপর যদি আমরা পাঁচ নাম্বারটা দেখি পাঁচ হচ্ছে ক্রমবাচক এই যে সংখ্যা এবং ক্রম কিন্তু এক না সংখ্যা হচ্ছে যে কোনো কিছু একটা সংখ্যা বুঝাচ্ছি আর ক্রম জন্মের শুরুতেও যদিও সংখ্যা থাকে কিন্তু ক্রম দ্বারা কিন্তু আমরা কোনো একটা সিরিয়ালকে বুঝাই তো আমি যদি বলি দশম শ্রেণী এটা তার ক্রম তার আগে সে নবম শ্রেণীতে ছিল তার আগে সে অষ্টম শ্রেণীতে ছিল তো ক্রম দ্বারা কি বুঝাবো যখন কোনো একটা এক একটির পর আরেকটির ক্রমকে বোঝানো হয় যে সংখ্যা দ্বারা সেটা হচ্ছে ক্রমবাচক বিশেষণ যেমন আমি যদি বলি দশম শ্রেণী বা আমি যদি বলি নবম শ্রেণী এই যে আমি যে বললাম দশম শ্রেণী বা আমি যে বললাম নবম শ্রেণী এগুলো দ্বারা কি আমি অবশ্যই কোনো না কোনো ক্রমকে বুঝাচ্ছি তাই না তো সংখ্যা যদি এটা শুরুতে কিন্তু দশ আছে তো অনেকে দশ দেখে ভাবতে পারে এটা তো সংখ্যা বাচক হওয়া উচিত ছিল কিন্তু সংখ্যা বাচক দ্বারা কিন্তু না কিন্তু এই সংখ্যাগুলো দ্বারা যখন আমরা কোনো সংখ্যা দ্বারা ক্রমকে বুঝাবো সেটা হবে আমাদের ক্রমবাচক বিশেষণ এখন এর পর এর পরের পাঁচটা যে বিশেষণ আছে সেগুলো আমরা এখন একটু দেখব এখন আমরা দেখবো ছয় নাম্বারটা যেটা হচ্ছে কি পরিমাণবাচক একটু আগে আমরা যেগুলো দেখে এসেছিলাম যেটা কি ছিল সংখ্যাবাচক ক্রমবাচক একটু আগে আমরা যেটা দেখে এসেছিলাম যেটা কি ছিল সংখ্যাবাচক বা ক্রমবাচক সংখ্যাবাচক এবং ক্রমবাচকও কি সংখ্যা রিলেটেড ছিল ঠিক তেমনি আমাদের যে পরিমাণ বাচক সেটাও কিন্তু সংখ্যা রিলেটেডই যেমন আমি যদি বলি যে এক কেজি ডাল বা এক কেজি চাল এক কেজি ডাল আবার বললাম দুই কেজি চাল এই যে আমি যে বললাম এক কেজি ডাল বা দুই কেজি চাল এটা আগে আমি যদি একটু লক্ষ্য করি আমি কিন্তু এখানে এক বলেছি যেটা একটি সংখ্যা আবার আমি কিন্তু এখানে দুই বলেছি সেটিও কি একটি সংখ্যা কিন্তু এই যে এক আর এই যে দুই এটা দ্বারা কিন্তু আমি কোনো সংখ্যাও বুঝাচ্ছি না আবার কোনো ক্রমকেও বুঝাচ্ছি না আমি এখানে এই এক কে এবং দুই দ্বারা পরিমাণকে বুঝাচ্ছি এখানে চাল আছে এক কেজি একটা চাল কিন্তু বলিনি সেই ক্ষেত্রে সেটা সংখ্যা হয়ে যেত তাহলে আমি এটার পরিমাণটাকে বুঝাচ্ছি যখন আমরা কোনো পরিমাণ বুঝাবো সেই ক্ষেত্রেও যদি আমরা সংখ্যা ব্যবহার করে থাকি সেটা কিন্তু সংখ্যা বাচক হবে না সেটা হবে কি পরিমাণবাচক বিশেষণ এর পড়াটা যদি আমরা দেখি সাত নাম্বারটা সেটা কি অংশবাচক বিশেষণ অংশবাচক বিশেষণটা হচ্ছে আমাদের যে অংশবাচক বিশেষণ সেটা দ্বারা কোনো একটা অংশকে বোঝানো হয়ে থাকে যেমন আমি যদি বলি অর্ধেক রাস্তা আমি যে অর্ধেক রাস্তা বুঝালাম সেটা কি দ্বারা বুঝাচ্ছি যে পুরো একটা রাস্তা ছিল ধরেন দুই কিলোমিটার একটা রাস্তা ছিল তার অর্ধেক রাস্তা এক কিলোমিটারকে আমি বুঝাচ্ছি অর্থাৎ অংশকে বুঝাচ্ছি যে এই রাস্তার অর্ধেক অংশটুকু তো আমরা যখন এর এরকম যখন কোনো অংশকে বুঝাবো সেটা হবে আমাদের অংশবাচক বিশেষণ অর্ধেক রাস্তা বা অর্ধেক পথ তো এইভাবে আমরা কিন্তু খুব সহজে বুঝতে পারলাম যে অংশ কি কোনো একটা বড় কিছুর অংশ ছোট অংশকেই অংশবাচক বিশেষণ বলে এর পরে যেটা আছে আমাদের আট নাম্বারটা সেটা হচ্ছে আমাদের উপাদান বাচক বিশেষণ উপাদান বাচক বিশেষণ এই যে উপাদান বাচক বিশেষণ এই উপাদান বাচক বিশেষণ দ্বারা আমরা একটা কোনো বিশেষের উপাদানকে বুঝে থাকি উপাদান সম্পর্কে যেই দোষগুণ অবস্থাটা আমরা বলে থাকি যেমন আমরা তো জানি যে মাটি মাটি কি একটি বস্তু বাচক বা উপাদান বাচক বিশেষ্য এই মাটির যখন আমি কোনো দোষগুণ অবস্থা বোঝাবো যে উপাদানটা যখন আমি কোনো দোষগুণ অবস্থা বোঝাবো সেটাই হবে উপাদান বাচক বিশেষ্য যেমন আমরা তো জানান কি মাটি একটি কি মাটি হচ্ছে একটি বিশেষ্য এই মাটির যখন আমি কোনো দোষগুণ অবস্থা বা অবস্থাকে বোঝাবো সেটা হবে কি সংখ্যাকে বুঝাবো বা পরিমাণকে বুঝাবো সেটা হবে আমাদের উপাদানবাচক বিশেষণ মাটি মূলত বিশেষ কিন্তু এটা যখন উপাদানের এই উপাদানটা যখন গুণ অবস্থা বুঝাবো সেটা হবে উপাদানবাচক বিশেষণ তারপর আমি যদি বলি বেলে মাটি এই যে বেলে মাটি এই বেলে মাটি কি আমি বেলে দ্বারা মাটি দোষ গুণ অবস্থানকে বুঝাচ্ছি অর্থাৎ শুধু মাটি থাকলে সেটা কিন্তু আবার উপাদানবাচক বিশেষণ হবে না সেটা কিন্তু হয়ে যাবে কি বিশেষ্য বস্তু বা উপাদানবাচক বিশেষ্য হয়ে যাবে যখন আমি মাটির আগে বেলেটা যুক্ত করলাম সেই ক্ষেত্রে এটা কি হচ্ছে উপাদানবাচক বিশেষণ এর পরেরটা যদি আমরা একটু দেখি নয় নাম্বারটা প্রশ্নবাচক বিশেষণ এই যে প্রশ্নবাচক বিশেষণ এই প্রশ্নবাচক বিশেষণ দ্বারা কি কোনো প্রশ্নকে বোঝানো হচ্ছে যে যখন কোনো একটা বিশেষণ পদ দ্বারা প্রশ্ন বোঝানো হবে যেমন আমি যদি বলি কে কে আছো এই যে কে কে আছো তারা কি আমি একটা প্রশ্নকে বুঝাচ্ছি তাহলে এটা কি হয়ে যাবে প্রশ্নবাচক বিশেষণ হয়ে যাবে এরপরে যদি আমরা একটু দেখি আমাদের দশ নাম্বারটা দশ নাম্বারে কি ছিল নির্দিষ্ট দা গ্যাপ বিশেষণ এই বিশেষণটা না অনেক আমরা বুঝতে পারি না যে এই বিশেষণ দ্বারা কি বুঝানো হচ্ছে আমরা কিন্তু যদি এক একটু মনোযোগ দিয়ে এটা নামটার দিকে একটু তাকাই সেই ক্ষেত্রে কিন্তু আমরা বুঝে ফেলতে পারবো যে এটা দ্বারা কী বোঝানো হচ্ছে নির্দিষ্টতা জ্ঞাপক দ্বারা নির্দিষ্ট কোনো বস্তুকে যদি আমি বোঝাই সেটা হবে যেমন ওই লোক ওই লোক দ্বারা কিন্তু আমি যে কোনো লোককে না ওই লোকটাকেই বুঝাচ্ছি অর্থাৎ নির্দিষ্ট করে আমি একজনকে বুঝাচ্ছি সেটাই হবে কি নির্দিষ্ট জ্ঞাপক বিশেষণ তো আমরা দেখতে পেয়েছি যে আমাদের যে দশ প্রকার নাম বিশেষণ ছিল সেই প্রকার ভেদগুলো আর এখন আমরা দেখব আমাদের ভাব বিশেষণ যে চার প্রকার সেই চার প্রকার ভাব বিশেষণ তো এখন আমরা দেখব যে আমাদের যে ভাব বিশেষণ সেটা চার প্রকার ভাব বিশেষণ চার প্রকার প্রথম যেটা আমরা লিখবো সেটা হচ্ছে আমাদের আমাদের ভাব বিশেষণ কাদের কাদের বিশেষায়িত করে ক্রিয়া বাক্য বিশেষণ এবং অব্যয় তো প্রথম রেজারে আমরা লিখব ক্রিয়া বিশেষণ ক্রিয়া বিশেষণের নাম শুনেই বোঝা যাচ্ছে ক্রিয়া বিশেষণ কি করবে ক্রিয়াকে বিশেষায়িত করবে যেমন আমি যদি বলি ধীরে ধীরে চলো ধীরে ধীরে চলো এই যে আমি যে ধীরে ধীরে চলো বললাম এখানে আমাদের চলো কি একটি ক্রিয়া এই ক্রিয়াকে ধীরে বা ধীরে চলতে বললাম এটা কি ক্রিয়াকে মডিফাই করছে বা বিশেষায়িত করছে যেহেতু ক্রিয়াকে বিশেষায়িত করছে তাই এটা কি হবে অবশ্যই ক্রিয়া বিশেষণ হবে এই পরটা যদি আমরা দেখি বিশেষণের বিশেষণ বিশেষণের বিশেষণ বিশেষণ কিন্তু নিজেকেও বিশেষায়িত করে বিশেষণের যে বিশেষণ সেটা আমরা কিভাবে মনে রাখতে পারবো আমরা কিন্তু একটু আগে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব চিনে আসলাম তখন আমরা কি দেখলাম যে সে খুব ভালো মেয়ে বা সে খুব ভালো ছেলে এখানে কি ভালো ছিল আর আমি যদি সেই ভালো যেটা বিশেষণ সেটাকেও বিশ্বসাহিত করি সেক্ষেত্রে আমি কি বলবো তো আমি যদি বলি ভালো ছেলে বা ভালো মেয়ে ভালো ছেলে এই যে আমি যে ভালো ছেলে বললাম এটা কি ছেলে হচ্ছে একটা বিশেষ যেটাকে কি ভালো দ্বারা আমি বিশ্বসায়িত করলাম তো ছেলেকে যখন আমি ভালো দ্বারা বিশ্বসাহিত করলাম সেই ভালোকেও আবার আমি কি বলতে পারি খুব ভালো অর্থাৎ ভালোর মধ্যেও যে অনেক বেশি ভালো তাকে কি বলা হয় খুব ভালো তো এই যে খুব ভালো এটা কি আমরা তো জানি যে বিশেষণকে বিশেষ্যকে যে বিশেষায়িত করে সে বিশেষণ তাহলে এখানে আমাদের ভালো কি ছিল একটা বিশেষণ ছিল সেই বিশেষণকেও আবার বিশ্বসাহিত করছে কে খুব তো এই ক্ষেত্রে কি বিশেষণকেও বিশেষায়িত করে বিশেষণের বিশেষণ এটা কি হবে আমাদের ভাব বিশেষণে দুই নাম্বারটা বিশেষণের বিশেষণ তো খুব ভালো এটা কি বিশেষণকেও বিশেষায়িত করছে তো এরপরের যেটা আমরা দেখবো তিন নাম্বারটা অব্যয়ের বিশেষণ এই যে অব্যয়ের যে বিশেষণ সেটা কি অব্যয়কে যে বিশেষায়িত করবে সেই হবে অব্যয়ের বিশেষণ তো আমরা যদি দেখি তারে অথবা যদি ধিক বলি এই যে এই যে বললাম আমরা এটা কি অব্যয়ের বিশেষণ যে অব্যয়কেও বিশ্বসাহিত করবে সেই হবে অব্যয়ের বিশেষণ এর পরে যে পয়েন্ট আমরা দেখবো চার নাম্বারটা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা সবসময় ভাবি যে বিশেষণ শুধু পথকেই বিশেষায়িত করে কিন্তু বিশেষণ কিন্তু মাঝে মধ্যে বিশেষ বাক্যকেও বিশ্বসাহিত করে থাকে যেমন আমি যদি এখন একটা বাক্য লিখি সেক্ষেত্রে আপনারা ভালো বুঝতে পারবেন তো আমাদের আমি লিখে নিচ্ছি বাক্যের বিশেষণের জন্য আমি একটা আগে বাক্য লিখি সেক্ষেত্রে ক্ষেত্রে বুঝে ফেলবেন যে বিশেষণ কিভাবে আমাদের বাক্যকেও বিশ্বসায়িত করে থাকে এই যে এই বাক্যটা যে আমি লিখলাম বাস্তবিকেই আজ আমাদের কঠিন পরিশ্রমের প্রয়োজন এখানে যে আমি বললাম বাস্তবিক আমি যদি বলতাম আজ আমাদের কঠিন পরিশ্রমের প্রয়োজন সেটাকে আমি আরো বেশি গুরুত্ব বোঝানোর জন্য পুরো আমি যে বাস্তবিকে লিখলাম এটা কিন্তু আজকে বিশেষায়িত করছে না আমাদেরকে বিশ্বসাহিত করছে না কঠিন পরিশ্রম বা প্রয়োজন কোনো কিছুকে বিশেষায়িত করছে না কিন্তু একত্রে পুরো বাক্যটিকেই এই বাস্তবিকে বিশ্বসাহিত করছে অর্থাৎ যখন কোনো বিশেষণ পুরো বাক্যকে বিশ্বসাহিত করবে সেটাই হবে আমাদের বাক্যের বিশেষণ তো আশা করি ভাব বিশেষণের যে প্রকার সেগুলো কিন্তু খুবই সহজ তাই না যেটা ক্রিয়া বিশেষণ ক্রিয়াকে বিশ্বসাহিত করবে বিশেষণের বিশেষণ যে বিশেষণকেও বিশ্বসাহিত করবে অব্যয়ের বিশেষণ যে কি করবে অব্যয়কে বিশ্বসাহিত করবে এবং আমাদের চেষ্টাটা সর্বশেষ বাক্য বাক্যের বিশেষণ অর্থাৎ কি পুরো বাক্যটিকেই বাস্তবিক কিন্তু বিশেষায়িত করছে শুধুমাত্র একটি পদকে করছে না সম্পূর্ণ বাক্যটিকেই করছে তো এরকম যখন আমরা দেখবো সেটা হবে বাক্যের বিশেষণ তো আশা করি আমাদের যে বিশেষণের উপর ক্লাস ছিল বিশেষণ কাকে বলে কোন দিক পাঁচটার দিকে লক্ষ্য রাখতে হবে দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ কিসের কিসের উপর হতে পারে বিশেষ্য বিশেষণ সর্বনাম ক্রিয়া অব্যয় প্রত্যেকটারই বিশেষণ বিশেষায়িত করে থাকে তো এভাবে আমরা আমাদের বিশেষণকে দুই ভাগে ভাগ করেছিলাম নাম বিশেষণ এবং ভাব বিশেষণ নাম বিশেষণে কে কে ছিল নাম প্রোনাউন যেটাকে কি বলবো বিশেষ্য ও সর্বনাম আর বাকি যত পদ আছে সবগুলো আমাদের ভাব বিশেষণের ভিতর পড়বে তো আশা করি আজকের এই পর্বটি দেখার পর কারো বিশেষণ নিয়ে আঁকার কোনো সমস্যা থাকবে না এতক্ষণ আমাদের সাথে এই পর্বটি দেখার জন্য সকলকে ধন্যবাদ এবং পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ